আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যারা আসবেন কোন কোন কোম্পানির ভিসা অনেক ভালো হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি, অবশ্যই কোম্পানির লিস্টটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যখন আপনারা আসবেন তখন অবশ্যই যেই ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে সেই ভালো ভালো কোম্পানিতে, আপনার যে কোনো একটা কোম্পানিতে যদি আসেন অনেক 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 ভালো হতে পারে। কারণ আপনি সৌদি আরবে যখন আসবেন জেনে বুঝে আসার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীদের বাংলাদেশ থেকে যখন আসা হয় তখন কিন্তু অনেক ধরনের সমস্যা এবং ঝামেলায় পড়ে আসেন আপনারা। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যদি এই ঝামেলামুক্ত আসতে চান, এই লিস্টের মধ্যে যে কোনো একটা কোম্পানির নাম যদি আপনার ভিসাতে থাকে তাহলেই কিন্তু 100% সেই কোম্পানিতে যদি আসেন ভালো হবে। প্রিয় বন্ধুরা, সৌদি আরবের অনেক ধরনের সাপ্লাই কোম্পানি রয়েছে। আমাদের প্রবাসীরা এই সাপ্লাই কোম্পানিতে এসে দেখা যায় যে ডিউটি অনেক বেশি হয় এবং স্যালারিটা কম হয়, কাজ করতেছেন অন্যত্রে, ভবিষ্যতে কিন্তু যখন আপনি এক্সিটে চলে যাবেন তখন কিন্তু মোটামুটি একটা টাকা পাওয়ার সম্ভাবনা যদি আপনি কোম্পানিতে কাজ করেন। আর যদি কোম্পানির বাইরে মানে সাপ্লাই কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু এই সুযোগটা আপনাদের নেই। আর ফ্রি ভিসাতে কাজ করলেও এই সুযোগটা আপনারা পাবেন না। শুধুমাত্র কোম্পানির ভিসাতে আপনারা কাজ করবেন যদি 10 বছর কিংবা 15 বছর কিংবা 5 বছর 2 বছর কাজ করেন, তাহলে কিন্তু আপনার যেই ইনসেপটিভটা রয়েছে বছর শেষে এটা কিন্তু আপনি যাওয়ার সময় আপনাকে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই 2 বছর হলে 5 থেকে 6 হাজার 7 হাজার রিয়ালের মতো পাবেন, আবার 4 বছর হলে তার ডাবল, 5 বছর হলে তার ডাবল, এইভাবে কিন্তু ইনসেপটিভ আমাদের প্রবাসীদেরকে দিয়ে থাকে ভালো ভালো কোম্পানিগুলো। অবশ্যই এখন ভালো কোম্পানি কোনটা সেটা জানার জন্য এই ভিডিওটি আপনারা ক্লিক যেহেতু করেছেন, আমি আপনাদেরকে সৌদি আরবের ভালো কিছু কোম্পানির লিস্ট দেখানোর চেষ্টা করব। সেই জন্য অবশ্যই আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবে কী কী কোম্পানি রয়েছে ভালো ভালো, আর এই কোম্পানিগুলোর কাজ কী এগুলো দেখানোর চেষ্টা করব। একটা কথা অবশ্যই বলে নিই, আমি এগুলো দেখাবো কিন্তু ডিউটি কয়েক ঘন্টা এটা আজকে দেখাবো না, এটা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো। ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, তাহলে আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেই লিঙ্কে এখন প্রবেশ করব এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেখলেই পেয়ে যাবেন, সামনেই থাকবে এই লিঙ্কটা, সেখান থেকেও আপনারা এটা দেখে নিতে পারেন। আমরা এখানে আমাদের সেই লিঙ্কটা পেস্ট করে দেব, দেওয়ার পর দেখেন এই যে নিচে যেই লিঙ্কটা আসছে সেই লিঙ্কে আমরা এখন প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এইগুলো আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন। আর এখানে কিন্তু কোম্পানির লেনগুলো রয়েছে, আর এখানে কোন জায়গায় অবস্থান করতেছে সেই সিস্টেমগুলো পাবেন। আর এখানে কোম্পানির যেই ফ্রন্ট মানে এটা হচ্ছে কোম্পানি যখন খুলেছে তখন তাদের একটা নাম্বার দেওয়া হয়েছে, তো সেই নাম্বার অনুযায়ী সেই নাম্বারগুলো এখানে শো করতেছে, আর কী কী ধরনের কাজ সেখানে পরিচালিত হয় এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের প্রত্যেকটা আমি পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে, আপনারা একটু ডিসক্রিপশন চেক করে আপনারা এই কোম্পানিগুলো দেখে নেবেন। এখানে যতগুলো কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে যতগুলো কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি। আপনারা যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি। এর মধ্যে কিছু কোম্পানি আমি আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনারা সচরাচর দেখতে পারেন। সৌদি আরবের এমন কোনো প্রবাসী নেই যে এই সকল কোম্পানি সম্পর্কে না জানেন। যেমন আল রাজি ব্যাংক, আল রাজি ব্যাংকের একটা লিস্ট কিন্তু এখানে রয়েছে, দেখেন আল রাজি ব্যাংক, আল রাজি ব্যাংক এখানে কী ধরনের কাজ চলে, এটা রিয়াদ থেকে পরিচালিত হচ্ছে, মানে রিয়াদ থেকে ওপেন করা হয়েছে এই কোম্পানিটা, ইসলামী ব্যাংকের সাথে কিন্তু সংযুক্ত। দেখেন এটা ব্যাংক মানে কাজ এখানে চলতেছে ব্যাংকের, ইসলামী ব্যাংকের সাথে এটা সংযুক্ত। তো কোন ইসলামী ব্যাংক এগুলো আমি বিস্তারিত বলতে পারবো না, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আরও কিছু কোম্পানি সম্পর্কে মানে আপনারা এই লিস্টটা সম্পূর্ণ দেখে পড়ে নিতে পারেন, আমি একটা একটা করে যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। দেখেন মোবাইলি, এই মোবাইলি কোম্পানিটাও কিন্তু এখানে রয়েছে, নাদিক কোম্পানিটাও এখানে রয়েছে। দেখেন মোবাইলি কোম্পানিতে কিন্তু টেলিক্রম, তো টেলিক্রম কোম্পানি তারা পাস নিয়েছে রিয়াদ থেকে, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা শুরু হয়েছে, তো এখানে তাদের কাজ হচ্ছে মোবাইল, দেখেন মোবাইল অ্যান্ড
ফাইন্যান্সিয়াল লিমিটেড টেলিক্রম। প্রিয় বন্ধুরা, এরকমই আপনারা দেখতে পারবেন। এখন আপনারা আপনাদেরকে আরেকটা কোম্পানি দেখাবো। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা সকল কোম্পানির তথ্য পেয়ে যাবেন, ভালো ভালো কোম্পানি, এগুলো কিন্তু ভালো ভালো কোম্পানি। দেখেন ওই সোদিয়া, সোদিয়া কোম্পানি, তাদের সোদিয়া এয়ারলাইন্স রয়েছে, এয়ারলাইন্সের উপর কিন্তু এই কোম্পানিটা। তো দেখেন এখান থেকে তারা জেদ্দা থেকে পাস নিয়েছে সর্বপ্রথম। তো তাদের সৌদি আরাবিয়া এয়ারলাইন্স এটার পাস নিয়েছে। প্রিয় বন্ধুরা দেখেন, প্রিয় বন্ধুরা এখান থেকে আপনারা সকল কোম্পানির ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এই কোম্পানিগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনারা, প্রিয় বন্ধুরা দেখেন, আল রাজি ব্যাংক, সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। তুর্কি গ্রুপ, সর্বপ্রথম তুর্কি গ্রুপ, তুর্কি গ্রুপ এই সৌদি আরবে সর্বপ্রথম কিন্তু কোম্পানি পরিচালনা করতেছে, তাদের লিস্ট অনুযায়ী এটাই বোঝাচ্ছে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। সকল কোম্পানির তথ্য এখানে রয়েছে। দেখেন এটা নিউজ পেপার, তো নিউজ পেপারটা জেদ্দা থেকে পরিচালনা হচ্ছে, এটার আল বিলাত, আল বিলাত নিউজ পেপার, দেখছেন আল বিলাত নিউজ পেপার। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা স্টুডেন্ট আপনাদেরকে দেখাই, নামি দামি স্টুডেন্ট। এছাড়াও এই লিস্ট ছাড়াও কিন্তু অনেক ধরনের কোম্পানি রয়েছে, এই লিস্ট ছাড়াও আপনারা অনেক ধরনের কোম্পানি এখানে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা শুধু আপনাদেরকে সার্চ করতে হবে। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট পাস ক্যাসুয়াল স্টুডেন্ট, তো এটা জেদ্দাতে থেকে পরিচালিত হচ্ছে। এই যে কোম্পানির নামটা আল তাজাদ, তো এইভাবে আপনারা খুঁজে বের করতে পারেন আপনার কোম্পানিটা কোন ধরনের কোম্পানি। দেখেন আল ফয়সালিয়া, আল ফয়সালিয়া গ্রুপ রিয়াদ থেকে পরিচালিত হচ্ছে, এটা একটা ফুড অ্যান্ড বেভারেঞ্জ কনসুমার গুডস মিডিয়া। তো এখান থেকে তারা অনেকগুলো পরিচালিত করতেছে, সেই জন্য এই ধরনের একটা নাম এখানে শো করতেছে। হসপিটালি, তো আল খোবার, এটা দাম্মামের আল খোবারে আহমেদ হামাদ আল গোসাইদি অ্যান্ড ব্রাদার্স, তো এটাও একটা কোম্পানি আল খোবারে অবস্থান করতেছে। প্রিয় বন্ধুরা এইভাবে আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে সৌদি আরবের কী কী কোম্পানি রয়েছে। এই লিস্ট ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি সৌদি আরবে রয়েছে। সৌদি আরামকো দেখেন, এই যে সৌদি আরামকো, এটা কিন্তু গভর্নমেন্টের একটা কোম্পানি সৌদি আরামকো। এই যে রেড কালার দেওয়া হয়ে গেছে সৌদি আরামকো, এই কোম্পানিটা অয়েল মানে তেলের উপর নির্ভর করে, এই কোম্পানিটা মানে খনি থেকে তেল বিক্রি করে তারা। স্টার্ট অয়েল অ্যান্ড গেজ, দেখতে পাচ্ছেন আরামকো কোম্পানি, এমন কোনো লোক নাই যে না চেনে সৌদি আরবে। এই দেখেন সৌদি আরবে আরামকো কোম্পানি, আরামকোর নিচেই হচ্ছে ডুসুর, ডুসুস, তো এটাও একটা গভর্নমেন্টের কোম্পানি। সৌদি অরেঞ্জ, তো এই কোম্পানিগুলো অনেক মূল্যবান কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন। এই সকল কোম্পানিতে, যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন, 100% আপনার লাইফ অনেক ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে যে কোম্পানির লিস্টটা তুলে ধরলাম, এই কোম্পানির লিস্টে আপনি যে কোনো একটা কোম্পানিতে যদি আসেন 100% ভালো হবে। এই সকল কোম্পানি কিন্তু সৌদি আরবের গভর্নমেন্টের রোল অনুযায়ী চলে, আর টাকাও বেশি, আপনার ডিউটি যেই রকম সেই রকম কিন্তু টাকা পাবেন। অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন। এই সকল কোম্পানি কিন্তু, অনেক কোম্পানি রয়েছে এর মধ্যে সাপ্লাই কোম্পানির লোকদেরকে কাজ করায়, কোম্পানি কিন্তু আছে,
কিন্তু সেই সকল কোম্পানি সাপ্লাই কোম্পানির লোকদের হায়ার করে অবশ্যই সেই সকল কোম্পানিতে যদি আপনারা ডাইরেক্ট আসতে পারেন তাহলে 100% ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।